উনি আগেই নেমে গেছে স্যার। আরে সন্ধ্যা, আমি সেই দিনই বলেছিলাম তুই এদের উপরে ভরসা করিস না। তুমি আমাকে ক্ষমা করো সন্ধ্যা, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি তো মারতে চেয়েছিলাম আমাদের পরিবারের শত্রু ওই নন্দিনীকে, কিন্তু এর মধ্যে তুমি নিজের প্রাণ বিসর্জন দেবে ভাবতে পারিনি। এভাবে ওই নন্দিনী যে আর কত প্রাণ নেবে আমি জানি না। আমার কথা শুনলি না তুই? নন্দিনী, আমার মেয়ের শেষ কৃত্যটা আমি করতে পারলাম না। বাবা, তুমি চলো আমার সাথে, গায়ত্রীর শেষ কৃত্য তুমি সম্পন্ন করবে, চলো আমার সাথে। অরুণ, নন্দিনী, অরুণ, নন্দিনী আসছে। সাপ, সাপ, বাঁচাও, বাঁচাও, সাপ। বাবা, এদিকে এসো। বাবা, কাজ শেষ করো বাবা। গায়ত্রী, গায়ত্রী, মা গায়ত্রী, মা গায়ত্রী, গায়ত্রী, মা গায়ত্রী। বাবা, বাবা, সামলাও নিজেকে, এদিকে এসো। নন্দিনী, মা গায়ত্রী। আপনি সন্ধ্যাকে মানুষ করে থাকতে পারেন, কিন্তু ইনি সন্ধ্যার প্রকৃত বাবা। আর তাই সন্ধ্যার শেষ কৃত্য উনি করবেন। বাবা, তুমি তোমার কাজ শেষ করো। গায়ত্রী, গায়ত্রী, দাঁড়াও।
কোথায় গেল ওই নাগানন্দা? অরুণ কি করে জানবে? দয়া করে আমাদের ছেড়ে দাও। বল, তুই তো ওই নাগানন্দাকে ডেকে এনেছিলিস তাই না? ও কোথায় আছে এখন সেটা তুই খুব ভালোভাবেই জানিস। বল, ও কোথায় লুকিয়ে আছে সেটা বল। তুই বলবি কি না আমাকে? বলছি। এটা কি হলো অরুণ? যারা এখানে আমাদের সাহায্য করতে এসেছে তাদের ব্যাপারেই তো বলে দিলে। এবার হয় নাগানন্দ নন্দিনীকে মেরে ফেলবে, না হলে নন্দিনী নাগানন্দকে মেরে ফেলবে। দেখা যাক এটা কোথায় শেষ হয়। আয় নন্দিনী, আয়। তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয়। এই নাগানন্দ কোথায় আছিস তুই? ঢিপিটা ব্যবহার করে তোকে মিটিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু তুই বেঁচে গেলি। এখন তুই এই নাগানন্দার হাতে এসে ফেঁসে গিয়েছিস। তোর কথা ভেবে আমার দয়া হচ্ছে নন্দিনী। আমি তোর কাছে এসে ফাঁসিনি, বরং তুই আমার হাতে ফেঁসে গেছিস। সামনে আসার সাহস নেই বলে আমাকে গুহার মধ্যে আটকে রেখেছিস। স্বামীজি, ওই মায়া শক্তিকে খুঁজে বের করা পর্যন্ত আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন। এখন ওই মায়া শক্তির ব্যাপারে জানার জন্য আমি নাগানন্দার এই গুহায় এসেছি। ওই নাগানন্দা আমাকে এই গুহায় বন্দি করে রেখেছে। এই পরিস্থিতিতে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি।